আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো মাথার হেয়ার ব্যান্ড তৈরি করে। হেয়ার ব্যান্ড তৈরি করার জন্য এখানে আমি এক টুকরো কাপড় নিয়েছি, আর এই কাপড়ের আমি কোনো মাপ জোপ কিচ্ছু নিইনি। তো এখানে সবরাই আছে, যতটুকু ততটুকুই নিয়েছি এবং লম্বায় যতটুকু আছে অতটুকুই আমি নিয়েছি। আপনারা চাইলে আরও কম বেশি করে নিতে পারেন, বেশি নিলে ব্যান্ড বেশি বড় হবে, কুচি ভালো হবে, কম কাপড় নিলে কিন্তু কুচি একটু কম হবে। তো বন্ধুরা, কাপড় কম বেশি নেওয়া একেবারেই যার যার রুচির ব্যাপার। তো দেখুন, রাবারটি একটি কোণা থেকে এভাবে ধরে আমি কাপড়ের সাথে একাত্রে সেলাই করে যাব। পরবর্তীতে সেফটি পিন দিয়ে রাবার ঢুকানোর কোনো ঝামেলাই আর থাকবে না। তো বন্ধুরা, সেলাই করার সময় একটু লক্ষ্য রাখতে হবে যাতে রাবারটি কাপড়ের ভিতরে থাকে। আমরা এক সাইড সেলাই করব এবং ভিতরের সাইড টেনে টেনে এভাবে বের করব। তো দেখুন, এভাবে সম্পূর্ণ কাপড়টি সেলাই করে নিব। সেলাই করার পরে কিন্তু দেখা যাবে রাবারটি কিন্তু একেবারেই ভিতরে আছে, বাহিরে কিন্তু রাবার নেই। তো আর সেফটি পিন দিয়েও রাবার ঢুকাতে হবে না। তো আমার এই কাপড়টি সেলাইয়ের পরে এর সাথে কিন্তু আমি ফুল বানিয়ে দিব। তো লাটকান ফুল বানিয়ে ব্যান্ডের সাথে আমি জয়েন্ট করে দিব। দেওয়ার পরে আপনারা দেখবেন যে ব্যান্ডটি দেখতে কতটা সুন্দর হয়েছে, এবং ছোট ছোট বাচ্চারা যখন চুল বাঁধে তাদের চুল এই ব্যান্ড দিয়ে যদি বেঁধে দেওয়া হয়, তার সাথে যদি ছোট দুইটি লাটকান দুই সাইডে ঝুলে, তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর দেখা যাবে। তো আমি এখানে ফুল বানিয়ে দিব, লাটকান ফুল। তো দেখুন, আমার সেলাই করা প্রায় শেষ, আমি এক সাইড থেকে এভাবে বের করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, সেলাই করা কিন্তু শেষ এখন আমি। তো বন্ধুরা, সেলাই শেষে কিন্তু কাপড়টিকে এভাবে টেনে টেনে সমান করে দিতে হবে যাতে কুচিগুলো চারো সাইডে একদম সমানভাবে থাকে। এবং সব শেষে একটু জায়গা যে ফাঁকা রেখেছিলাম, সেই ফাঁকা জায়গাটুকুও কিন্তু আমি এভাবে মেশিনের সাহায্যে সেলাই করে দিলাম। দেখুন, ভাঁজ করে সেলাই করে দিতে হয়। তো আমি সেলাই করে দিলাম। তো দেখুন, ব্যান্ড বানানো শেষ। তো আমি ফুল বানাবো বলেছিলাম, তো ফুল বানাবার জন্য আগেই আমি এভাবে দুই টুকরো কাপড় কেটে রেখেছি। তো এখন কোনাকুনিভাবে ভাঁজ করে ফিতের সাথে এভাবে সেলাই করে দিব, দুই সাইডেই দুইটাই লাটকান সেলাই করে দিব। দেখুন, এভাবেই সেলাই করে নিতে হয়। তো আমি আরও একটি হেয়ার ব্যান্ড আজকে বানিয়ে দেখাবো, ওইটিতে সেফটি পিন দিয়ে রাবার ঢুকাবো এবং ওটার সাথেও কিন্তু আমি এভাবে লাটকান ফুল বানিয়ে দিব। তো দেখতে থাকুন কিভাবে ফুল লাগাতে হয়। এই যে দেখুন, আমি উল্টিয়ে নিয়েছি, এভাবে হয়েছে দুটি লাটকান, একটির ফিতা ছোট, একটির ফিতা বড়। দুইটি আসলে একটু কম বেশি আছে ফিতা। তো এখন যে কোনো এক সাইডে আমি সেলাই দিয়ে জয়েন্ট করে দিব। এই যে এই সাইডে এভাবে ভিতরের সাইডে দিয়ে তারপরে উপর দিয়ে সেলাই করে দিব। দেখুন, এভাবে সেলাই দিয়ে নিলাম। তো বন্ধুরা দেখুন, আমার হেয়ার ব্যান্ড বানানো কিন্তু শেষ একটি। তো আমার এই হেয়ার ব্যান্ডটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। দেখুন, লাটকান দেওয়ার পরে কেমন দেখা যাচ্ছে। তো এই রকমের একটি হেয়ার ব্যান্ড যদি আমরা দোকানে কিনতে যাই, তাহলে কিন্তু 20 টাকা দাম চায়। তা আমাদের ঘরে কত টুকরো কাপড় পরে থাকে, তাহলে কেন আমরা 20 টাকা দিয়ে মার্কেট থেকে একটি ব্যান্ড কিনে আনবো? আমরা নিজেরাই তো নিজেদের ব্যান্ড তৈরি করতে পারি।
তো দেখুন এভাবে আপনারাও টুকরো কাপড় দিয়ে নিজেদের হেয়ার ব্যান্ড নিজেরা তৈরি করে নেবেন। তো এখন আমি অন্য আরেকটি ব্যান্ড সেলাই করে দেখাবো। তো এখানে ছোটো ছোটো দুইটা টুকরো নিয়েছি আমি, এভাবে মাঝখান দিয়ে সেলাই দিয়ে জয়েন্ট করে নিব। দেখুন অপর সাইডেও এভাবে আমি সেলাই করে জয়েন্ট করে নিলাম। তো এখন এভাবে আমি ভাঁজ করে পুরোটা সেলাই দিয়ে যাব ঘুরিয়ে। এটাতে কিন্তু রাবার আমি একাত্রে দিব না, এটাতে রাবার আমি সেফটি পিন দিয়ে ঢুকাবো। তো সেই জন্য শুধু কাপড় আমি এভাবে সেলাই করে নিছি, সব শেষে 1 ইঞ্চি জায়গা ফাঁকা রেখে তারপরে আমি পুরোটা সেলাই করে নিব। কারণ ওই যে 1 ইঞ্চি জায়গা ফাঁকা রাখবো, ওখান থেকে কিন্তু আমি পুরো কাপড়টি উল্টিয়ে সোজা করে নিব এবং সেফটি পিন দিয়ে রাবার ঢুকাবো। তো দেখুন উল্টানো শেষ, এখন আমি সেফটি পিন দিয়ে রাবার ঢুকিয়ে নিব। তো এভাবে সেফটি পিন দিয়ে রাবার ঢুকিয়ে নিতে হয়। দেখুন তো রাবার ঢুকানো শেষ, আমি এখন রাবারটিকে এভাবে সেফটি পিন দিয়ে আটকিয়ে রেখে দিলাম। এরপরে আমি এখন ফুল বানাবো। তো এখানে দুইটি পার্ট একত্র করে তারপরে আমি গোল রাউন্ড সেলাই দিয়ে নিব, সাইডে সাইডে সেলাই দিয়ে নিব। তো বন্ধুরা দুইটি পার্টই কিন্তু সেলাই করা শেষ। এখন আমি মাঝখান থেকে একটি পার্ট কেটে উল্টিয়ে নিব, তার আগে সাইডে ছোট ছোট কাট বসিয়ে দিলাম। তো দেখুন এভাবে একটি পার্ট সরিয়ে অন্য একটি পার্ট মাঝখান দিয়ে একটু কেটে পরে আমি উল্টিয়ে নিলাম, সোজা করে নিলাম। দেখুন সোজা করার পরে এভাবে একটু সমান করে নিতে হয়। তারপরে এখন আমি লেস লাগাবো সাইডে, যাতে দেখতে একটু সুন্দর দেখা যায়। তো ছোট টুকরো লেস আছে, সেই লেস আমি এভাবে সেলাই করে লাগিয়ে দিলাম। কোনো জিনিসই আমাদের ফেলে দেওয়ার নয় যদি আমরা গুছিয়ে রাখি। এই ছোট্ট লেসটি কিন্তু আমার কাছে অনেক দিন পর্যন্ত ছিল, কাজে লাগাইনি এবং ফেলেও দিইনি, আজকে কিন্তু কাজে লেগে গেল। দেখুন অন্য পাটেও কিন্তু এভাবে লেস লাগাই নিলাম। তো এখন মাঝখান দিয়ে আবার একটু কেটে আমি ফিতে ঢুকিয়ে তারপরে সেলাই করব। ছোট্ট একটি কাট দিয়ে তারপরে এখন মাঝখান দিয়ে ফিতে ঢুকিয়ে সেলাই করে নিতে হবে। তো বন্ধুরা আমার চ্যানেলে যারা একেবারেই নতুন, যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবশেষে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা আজকে আমার এই হেয়ার ব্যান্ড তৈরি ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এই যে এখানে আমি ফুল তৈরি করলাম, তো এখন এই ফুলটি কিন্তু আমি ওইটার মতো কাপড়ের সাথে সেলাই করব না, এটা আমি রাবারের সাথে জয়েন্ট করে দিব। তো দেখতে থাকুন।
তো আশা করি এরপর আপনারাও নিজেদের হেয়ার ব্যান্ড নিজেরা এভাবে ঘরে সেলাই করে তৈরি করে নেবেন। মানুষ ইচ্ছে করলে সব কিছুই পারে, এটা কিন্তু একেবারে কঠিন কোনো কাজ না, খুবই সহজ, একবার দেখলেও পারবেন। যারা জীবনে সেলাই করে নাই, একেবারে কোনো দিনও সেলাইয়ের কাজ করে নাই, তারাও কিন্তু যদি একটু খেয়াল করে দেখে তাহলে কিন্তু অবশ্যই তারাও পারবে। তো দেখুন এখানে কিন্তু আমি রাবার এভাবে সেফটি পিন দিয়ে আটকিয়ে রেখেছিলাম, তো এখন সেফটি পিন খুলে আমি রাবারটি এভাবে সেলাই দিয়ে জয়েন্ট করে নিব যাতে খুলে না যায়। দেখুন রাবার জয়েন্ট করা শেষ, সেলাই দেওয়া শেষ, এখন এই রাবারের সাথে আমি ফুল এভাবে বেঁধে দিব। তো দেখুন ফিতেটা দুই ব্যাস করে এভাবে রাবারের সাথে কিন্তু আমি লাগিয়ে দিলাম। তো ফুলটি রাবারের সাথে লাগাবার পরে এখন সুই সুতো দিয়ে আমি এই যে 1 ইঞ্চি জায়গা ফাঁকা রেখেছিলাম ওই জায়গাটা সেলাই করে আমি এখন বন্ধ করে দিব। তো তার জন্য একটি সাইড আর একটি পাটের ভিতরে এভাবে দিয়ে তারপরে সুই দিয়ে সেলাই করে নিতে হবে। অবশ্যই অন্য সাইড ভাঁজ দিয়ে নিতে হবে যাতে সুতো বের হয়ে না যায়। তো দেখুন হাতে সেলাই করতে হবে সুই দিয়ে এভাবে। এমনভাবে সেলাই করতে হবে যাতে যা রাবারের সাথে আর এই যে ফিতা আছে দুইটাই একত্রে সেলাই করা হয়, যাতে খুলে না যায়, সেই জন্য ভালোভাবে সেলাই করে নিতে হবে। তো দেখুন হাতে সেলাই দেওয়া কিন্তু শেষ, সেলাই দেওয়ার পরে হেয়ার ব্যান্ড কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন সেলাইয়ের পরে কত সুন্দর দেখা যাচ্ছে, ছোট ছোট বাচ্চাদের চুল বেঁধে দিলে এরকমের যদি চুলের সাথে ঝুলে তাহলে দেখতে কিন্তু খুবই সুন্দর দেখা যাবে। তো আশা করি নিজেরাই এভাবে ঘরে নিজেদের হেয়ার ব্যান্ড তৈরি করবেন, বাচ্চাদের চুল বেঁধে দিবেন এবং প্রয়োজনে নিজেরাও এরকমের হেয়ার ব্যান্ড তৈরি করে চুল বাঁধবেন। তো দেখুন সেলাইয়ের পরে আমার এই দুইটি ব্যান্ড কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। তো আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।